আজ সারা বিশ্ব কোভিড-19 আক্রান্ত। সারা বিশ্বের কোভিড-19 যোদ্ধাদের আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আজ 6 মে কার্টোগ্রাফি ডে। প্রতি বছরের মতো এবছরেও ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের ভূগোল বিভাগের ছাত্রীরা এই দিনটি পালনের বিশেষ উদ্যোগ নিয়েছে। কোভিড-19 মানুষ একদিন জয় করবেই, কিন্তু জীবন ও জীবিকার সংকট কাটিয়ে উঠতে শুরু করতে হবে আরও এক যুদ্ধ। তবে প্রধানত লড়তে হবে পরিবেশ রক্ষার জন্য, তবেই পারবে মানুষ নিজের অস্তিত্ব রক্ষা করতে এই পৃথিবীতে। এবছর গৃহবন্দী ছাত্রীরা একটি গান ও গল্প মানচিত্রের মাধ্যমে উপস্থাপিত করেছে। তাদের এই সুন্দর প্রয়াস আমরা এখানে তুলে ধরলাম। প্রণম্য ডাক্তার, নার্স ও সমাজকর্মী, যারা মহামারী কোভিড-19 মৃত্যুভয়কে উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করছেন শুধুমাত্র আমাদের বাঁচানোর জন্য, তাদেরই উৎসর্গ করে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের একটি ছোট্ট প্রয়াস। আমি গঙ্গার তুষার সাদা জল, উৎস হিমবাহ শুদ্ধ পর্বত, মুক্ত সেই ঋতু মুক্ত জলবায়ু, স্বচ্ছ সুন্দর কাঁচের মতো জলে সকালে মুখ দেখে পাহাড়ি কন্যারা, ক্রমশ সমতল ক্রমশ জনপদ ক্রমশ নামলাম ইঞ্জি লোকালয়। বহু প্রাচীন কাল থেকেই ভারতীয় সভ্যতার প্রাণ প্রতিষ্ঠা করেছে গঙ্গা নদী। পশ্চিম হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রায় 2,525 কিলোমিটার যাত্রা করে দক্ষিণ ও পূর্ব গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদী অববাহিকার জনসংখ্যা 40 কোটি এবং জনঘনত্ব 390 জন প্রতি বর্গ মাইল। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল নদী অববাহিকা। প্রাচীন কাল থেকে গঙ্গা নদীর অববাহিকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি জনপদ। কিংবদন্তি অনুসারে দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। গঙ্গোত্রী হিমবাহের প্রান্তে গোমুখ থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে 253 কিলোমিটার প্রবাহিত হয়ে হরিদ্বারে প্রথমবারের জন্য সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করে, যা থেকে এই জনপদের প্রাচীন নাম গঙ্গাদ্বার। মূলত সমতলের সঙ্গে পাহাড়ের সংযোগস্থলই হল এই হরিদ্বার। Oh,
এর পরবর্তী মহাজন পথটি হল এলাহাবাদ বা প্রয়াগরাজ, যা ভারতের উত্তর প্রদেশের দক্ষিণ ভাগে 70.5 বর্গ কিলোমিটার বিস্তৃত। প্রয়াগ কথাটির অর্থ হল ত্যাগ বা উৎসর্গের স্থান। এটিই হল পৌরাণিক ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। এই এলাহাবাদ প্রয়াগের কুম্ভ মেলা হিন্দু ধর্মের অত্যন্ত বিখ্যাত। প্রাচীন ভারতের হস্তিনাপুরে কুরু শাসকগণ এই শহরকে কৌশাম্বী নামে অভিহিত করেছিলেন। উত্তর ভারতের মধ্য গঙ্গা অববাহিকা ও সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন জনপদ বারাণসী। এখানে গঙ্গার একটি অর্ধচন্দ্রাকার বাঁকের ধারে নদী থেকে করে 15 মিটার থেকে 21 মিটার উচ্চতায় এই শহরের অবস্থান। এটি হল সকল ধর্মের পবিত্র স্থান। এছাড়াও একটি শিক্ষানগরী ও বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরীও বলা হয়। অতীতের পাটলিপুত্রই হল বর্তমানের পাটনা, বিহার রাজ্যের রাজধানী, প্রাচীন ভারতের একটি দ্রষ্টব্য স্থান। এখানকার নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবী বিখ্যাত, যা বর্তমানে একটি দর্শনীয় স্থান। খ্রিস্টপূর্ব 490 অব্দে মগধের সম্রাট অজাতশত্রু গঙ্গা নদীর তীরে অবস্থিত এই রাজ্যকে মগধ সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। অতীতের পাটলিপুত্রই হোক বা বর্তমানের পাটনা, শিক্ষা ব্যবস্থা এবং ফাইন আর্টসের দিক থেকে অনেক বেশি উন্নত। বেনীর গঙ্গা যে থাই মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। স্রোতস্বিনী প্রবাহমান গঙ্গার সর্বশেষ মহাজনপদটি হল আমাদের এই তিলোত্তমা কলকাতা। আর তিলোত্তমা কলকাতাকে সজীব করে রেখেছে এই স্রোতস্বিনী, যা এখানে হুগলি নদী নামে পরিচিত। ঠিক যেভাবে মা তার সন্তানকে আগলে রাখে, ঠিক সেইভাবে গঙ্গা তথা হুগলি নদী আগলে রেখেছে এই শহরকে। তাই তো বারংবার মুখরিত হয়েছে গঙ্গা আমার মা। আর এর পাড়েই রয়েছে কালীঘাট, দক্ষিণেশ্বরের মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য স্থান। Thank you.
আমরা কি গঙ্গাকে তার যথেষ্ট মর্যাদা দিয়ে থাকি? জলাধার, বাঁধ নির্মাণ থেকে শুরু করে নদীকে দূষিত করা পর্যন্ত আর কোনো কিছুই কি বাদ আছে? গঙ্গা ফারাক্কার কাছে যেখানে পদ্মা ও ভাগীরথী রূপে বাঁক নিয়েছে, সেখানেও আমরা গড়ে তুলেছি তাপবিদ্যুৎ কেন্দ্র, যা অহরাত্র গঙ্গাকে করছে দূষিত। গঙ্গা অ্যাকশন প্ল্যানই হোক বা নামামি গঙ্গেই হোক, এত বছরেও আমরা গঙ্গাকে দূষণমুক্ত করতে পারি। এর ফলে নষ্ট হয়েছে জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য, ফলস্বরূপ বিভিন্ন চর্মরোগ এবং মারণ রোগ যেমন ক্যান্সার ও জীবাণুঘটিত রোগের প্রাদুর্ভাব ঘটেছে। আমাদের বৃহত্তর কলকাতা জলের জন্য সম্পূর্ণরূপে এই নদীর উপর নির্ভরশীল। বিভিন্ন মারণ রোগ এই পৃথিবীর বুকে মানব সভ্যতার ধ্বংসের একটি বড় কারণ। গঙ্গার এই প্রবাহমান জলস্রোতের সঙ্গে বিলীন হবে লক্ষ কোটি মানুষের এই হাহাকার। লক্ষ কোটি ভারতীয় এই কোভিড-19 মহামারীকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে আসবেই আসবে। দেশ দেখেছে আজকে তোমায় ঋণ চুকাও, বাইরে বিপদ, সব নাগরিক ভেতর যাও। বাঘ বেরোলে নিষিদ্ধরাকে যেমন মানা, এই কটা দিন ঠিক তেমনই বেরিও না। রাস্তা থেকে সব জমায়েত দূর হটাও, দেশকে যদি ভালোবাসো ভেতর যাও। আর কবছর থাকতে বেঁচে ভেতর যাও, বাইরে ঘরে মহামারী ওষুধবিহীন, দুহাই তোমার, ঘরে থাকো এই কটা দিন। লাশের পরে লাশ হয়েছে কত দেশি, কেউ জানি না, কেউ জানি না সংখ্যা কোথায় দাঁড়ায় শেষে। যে যে কেন এই দেশে সেই সংখ্যা বাড়াও, চাইছে ভারত সব নাগরিক ভেতর যাও। আজকে সবাই দেশপ্রেমের প্রমাণ দাও। বাংলা সাহিত্যের একটি রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি ম্যাপিং। স্টোরি ম্যাপিং এর সাহায্যে কোন একটি ভৌগোলিক বর্ণনায় বর্ণান্বিত গল্পকে খুব সহজেই সুন্দর করে মানচিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি। যে মানচিত্রের দ্বারা ভৌগোলিক সৌন্দর্যের পরিসর মনের মণিকোঠায় চির সুন্দর হয়ে থাকে। আমাদের গল্পটি সত্যজিৎ রায়ের রচিত গ্যাংটকে গন্ডগোল। কিংবদন্তি চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা এবং অসাধারণ প্রতিভার অধিকারী লেখক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার গ্যাংটকে গন্ডগোল গল্পটির ভৌগোলিক উপস্থাপনাই আমাদের মূল উদ্দেশ্য। এই কাজটি তার প্রতি আমাদের একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ। নিম্নের মানচিত্রটির সাহায্যে ফেলুদা এবং তোপসের গ্যাংটক ভ্রমণের গতিবিধিকে একটি লাল লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এর পরবর্তী পর্যায়ে এদের গ্যাংটক ভ্রমণ কিরকম ভাবে শুরু হয়েছিল। তারিখটি ছিল 14 এপ্রিল। সকাল 7:30 সময় ফেলুদা এবং তোপসে বিমানপথে কলকাতা থেকে
বাগডোগরা এসে পৌঁছাল। আসুন দেখে নেওয়া যাক যে পরবর্তী পর্যায়ে কিভাবে শিলিগুড়ি থেকে জিপে করে ফেলুদা এবং তোপসের গ্যাংটক ভ্রমণ শুরু হয়েছিল। এপ্রিল প্লেনটি বাগডোগরায় পৌঁছানোর পর ফেলুদা ও তোপসে জিপে করে শিলিগুড়ি পৌঁছালো। সেবক রোড দিয়ে তারা ডান দিকে চড়াই উঠতে আরম্ভ করল। সেবক হলো ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মধ্যে শিলিগুড়ির কাছাকাছি একটি শহর। এটি ডুয়ার্সের একটি অংশ। 31 নং জাতীয় সড়ক এই শহরের মধ্যে দিয়ে যায়। 31 নং জাতীয় সড়ক এই শহরটিকে গ্যাংটকের সাথে যুক্ত করে। এই ব্রিজটির অপর নাম করোনেশন ব্রিজ। এই ব্রিজ হয়ে ফেলুদা ও তোপসে রংপোতে পৌঁছায়। রংপো হলো পশ্চিমবাংলার শেষ এবং সিকিমের শুরু, অর্থাৎ ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি শহর। শহরটি পশ্চিমবঙ্গের সীমানা এবং তিস্তা নদীর তীরে অবস্থিত। এরপর ফেলুদা ও তোপসে রংপো হয়ে গ্যাংটকের দিকে যাত্রা শুরু করেন। এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় কি? চলো ডাক বাংলো, কফি খাবো। প্রকাণ্ড করোনেশন ব্রিজ পেরিয়ে রংপো ছেড়ে ফেলুদা ও তোপসে অবশেষে গ্যাংটকে পৌঁছালো। গ্যাংটকে পৌঁছে তারা একটি হোটেলে উঠলো। সেই হোটেলে, যে হোটেলের পিছনের দিকের ঘরগুলি থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8,586 মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের উত্তর পূর্ব অংশে রয়েছে এবং নেপাল ও তিব্বতের সাথে জায়গাগুলি ভাগ করে নিয়েছে। এটি হিমালয়ের বিশাল অংশ, যা সিকিম হিমালয় নামে পরিচিত, এবং এটি 7,000 মিটার জুড়ে ছড়িয়ে আছে। সিকিম থেকে কেবল কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গগুলিই দেখতে পাওয়া যায় না, এটি এমনই একটি বিরল জায়গা যেখান থেকে এভারেস্ট, লোটসে সহ বিশ্বের 5টি সর্বোচ্চ পর্বতের 4টি দেখতে পাওয়া যায়। গ্যাংটকের অনেক জায়গা থেকে ও কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এরপর তারা হোটেল থেকে বেরিয়ে 14,000 ফুট ওপরে নাথুলা বর্ডার দেখতে পায়। নাথুলা হলো হিমালয় পরিসরের মধ্যে একটি পর্বত পাস, যেটি পূর্ব সিকিম জেলার অন্তর্গত। এটি ভারতীয় রাষ্ট্র সিকিম ও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে। নাথুলা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,310 মিটার উঁচু। এবার সিকিম সম্পর্কে কিছু ভৌগোলিক তথ্য জেনে নেওয়া যাক। সিকিমের রাজধানী গ্যাংটক, যার উচ্চতা 1,650 মিটার। এছাড়া সিকিম রাজ্যের উচ্চতা দক্ষিণে 280 মিটার থেকে উত্তরে 8,586 মিটার, এবং রাজ্যের বেশিরভাগ অংশগুলির উচ্চতা প্রায় 1,500 মিটারের ঊর্ধ্বে। সিকিমের ক্ষেত্রফল 7,096 বর্গ কিমি। 2011 সালে জনগণনা অনুযায়ী সিকিমের জনসংখ্যা 610,577। সিকিমের অধিবাসীরা সাধারণত ইংলিশ, নেপালি ও সিকিমিস ও লেপচা ভাষায় কথোপকথন করে থাকেন। সিকিম হল উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। এটি ভুটান, তিব্বত ও নেপালের সীমান্তবর্তী হিমালয়ের অংশ। এই অঞ্চলে একটি নাটকীয় প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যা ভারতের সর্বোচ্চ পর্বত অর্থাৎ 8,586 মিটার কাঞ্চনজঙ্ঘা অন্তর্ভুক্ত করে। সিকিমের হিমবাহ, আলপাইন চারণভূমি এবং হাজার হাজার জাতের বুনো ফুল রয়েছে। খাড়া পথগুলি পাহাড়ের চূড়ান্ত বৌদ্ধ বিহারগুলির দিকে পরিচালিত করে, যা 1700-এর দশকের গোড়ার দিকে অবস্থিত। সিকিম রাজ্যের উত্তর পূর্ব অংশে বিস্তৃত নর্থ সিকিম হাইওয়ে রাস্তাটি এখানে উল্লেখযোগ্য। এই রাস্তাটি সিকিম থেকে লাচুং এর দিকে যায়।
পর ফেলুদাদের জিপটি ধীরে ধীরে উপরে উঠে গেল এবং অন্য জিপটি যেটি অ্যাক্সিডেন্ট করা ড্রাইভার চালাচ্ছিলেন সেই জিপটি নিচে নামতে থাকল। এরপর জিপটি রওনা হলো রুমটেক মনস্ট্রির উদ্দেশ্যে, যাকে ধর্মচক্র কেন্দ্র বলা হয়। এই মঠটি সিকিমের রাজধানী গ্যাংটকে অবস্থিত। শেলভঙ্করের ছেলে যদি ফেলুদার কথা শেষ হলো না, একটা বিকট চিৎকারে আমরা দুজনেই থমকে থ মেরে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, হে হে। এটা নর্থ সিকিম হাইওয়েতে থোলা অ্যাক্সিডেন্ট যেখানে হয় সেখান থেকে রাস্তাটা পাহাড়ের গা দিয়ে গা দিয়ে একেবারে উল্টো দিকের পাহাড়ে চলে গেছে। সরু ফিতের মতো রাস্তাটাকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে দেখা যায়। আমি ছবিটা তুলেছি ওই উল্টো দিকের রাস্তাটা থেকেই। গ্রাম নদী 10 কিলোমিটার দূরে সিকিমের খানিকটা অংশ মিলিয়ে একটা চমৎকার ভিউ পাওয়া যায় ওখান থেকে, ওয়ান্ডারফুল। কথা ছিল শেলভঙ্কর গুম্ফা যাবার পথে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে, কিন্তু তার গাড়ি আমার কাছে অবধি পৌঁছয়নি। ছবি তুলতে তুলতে একটা শব্দ পেয়ে সেদিকে মুখ ঘুরিয়ে আমি এই দৃশ্যটা পাই, যেটা আমি আমার টেলিফোটো লেন্স দিয়ে তুলে রেখেছি। সেলভঙ্করের মৃত্যুর সত্যতা যাচাই করতে ফেলুদা ও তোপসে নাথুলা রোড হয়ে সেখানে একটি পরীক্ষা করার জন্য গেল এবং ওই কাজ করার সময় ফেলুদার ওপর একটি অ্যাটাক হলো। এরপর ফেলুদা ও তোপসে নাথুলা রোড থেকে তাড়াতাড়ি চলে এসে খুনিকে ধরার জন্য তারা পেমিয়াংচে যাওয়ার পরিকল্পনা করল। জিপটি ক্রমশ পেমিয়াংচির দিকে যাচ্ছে। রঙ্গিত নদী, যেটি সিকিমের সর্ববৃহৎ নদী এবং তিস্তা নদীর একটি শাখা, সেই নদীর পাশ দিয়ে পাক খেতে খেতে জিপটি উপরে উঠছে। শেষ পর্যন্ত ফেলুদারা উপস্থিত হয় পেমিয়াংচিতে। পেমিয়াংচি ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সিকিম রাজ্যের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত একটি ছোট্ট শহর। এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র। পেমিয়াংচি কেবলমাত্র একটি ধর্মীয় কেন্দ্রই নয়, এই শহরটি থেকে কাঞ্চনজঙ্ঘার শিখর সহ হিমালয়ের এক বিচিত্র দৃশ্য অনুভব করা সম্ভব হয়। এই অঞ্চলের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পশ্চিম সিকিমের এই অংশে জোকের উপদ্রব যথেষ্ট বেশি, বিশেষত বর্ষাকালে বনাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে সাবধান হওয়া বিশেষ প্রয়োজন, কারণ অনেক ক্ষেত্রে এই জোকের আক্রমণের মাধ্যমে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই পেমিয়াংচিতে গল্পের পরবর্তী দৃশ্যগুলি সংগঠিত হয় এবং ফেলুদা খুনিকে চিহ্নিত করতে সক্ষম হন। সত্যজিৎ রায়ের এই গ্যাংটকে গণ্ডগোল গল্পটিতে কাল্পনিক গোয়েন্দাগিরির পাশাপাশি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের এক অপূর্ব সুন্দর বর্ণনা রয়েছে। অন্যান্য গল্পের তুলনায় এই গল্পটিতে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক বর্ণনা খুব ভালোভাবে পরিস্ফুটিত হয়েছে। তাছাড়া গল্পে বর্ণিত ভৌগোলিক স্থানটি সিকিম, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হওয়ায় আমরা গল্পটি নির্বাচনে সিকিম এমন একটি রাজ্য যেখানে উচ্চতার বৈচিত্র্য খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তাছাড়া প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য স্পষ্টভাবে লক্ষণীয়। এখানে জলবায়ুর তারতম্য লক্ষ্য করা যায়, মানুষের মধ্যে লক্ষ্য করা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য। সত্যজিৎ রায়ের এই গ্যাংটকে গণ্ডগোল গল্পটিতে অপূর্ব সুন্দর বিস্তারিত পাওয়া গেছে ভৌগোলিক স্থানগুলির। আর এই অপূর্ব সুন্দর ভৌগোলিক বিস্তারিত বর্ণনা থেকেই আমরা সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল গল্পটি নিয়ে স্টোরি ম্যাপিংয়ের চিন্তাভাবনায় আকৃষ্ট হই। করোনা আতঙ্কে গৃহবন্দী মানুষের একঘেয়েমিকে কাটানোর একটি প্রয়াস ছিল এটি।
ঘুরে দেখা হলো ফেলুদার সাথে সিকিম রাজ্যের গ্যাংটক সহ আরও বেশ কিছু অংশগুলিকে। একমাত্র ঘরে থেকেই এই ভাইরাসের সাথে লড়াই করা সম্ভব, তাই আপনারা সকলে নিজের খেয়াল রাখুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন। ধন্যবাদ। ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের পক্ষ থেকে 6ই মে কার্টোগ্রাফি দিবস পালনের উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ম্যাপ এবং ম্যাপিংকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলবার উদ্দেশ্যে বিশেষত বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যু, আরবান প্ল্যানিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যুতে সাধারণ মানুষের কাছে কার্টোগ্রাফিকে পৌঁছে দেবার উদ্যোগ নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করেছি। আমাদের এই প্রচেষ্টার প্রধান উদ্যোক্তা হলেন আমাদের কলেজের অধ্যক্ষা মাননীয়া ডক্টর শুক্লা হাজরা মহাশয়া, যার উদ্যোগে আমাদের ছাত্রীরা এই প্রচেষ্টা করেছে। কোভিড-19 এই বিপর্যয়কে কাটিয়ে উঠে আগামী প্রজন্ম আগামী দিনে নতুন আশার আলো দেখবে, সেই বিশ্বাস আমাদের আছে এবং সেই বিশ্বাসের বশবর্তী হয়ে আগামী দিনে কার্টোগ্রাফিকে আরও বেশি জনপ্রিয় করে তোলবার উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আমাদের এই চেষ্টা আপনাদের ভালো লেগেছে, আমাদের পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।